नमस्कार बंधुरा, वाईफाई अपडेटर पक्ष अपने सकल के स्वागत। तो बंधुरा, आर्मी पब्लिक स्कूल थे टीचर नियोगेर जो एक नतून विज्ञप्ति जारी करा हुई है, आज के ताने आलोचना करब। तो सेखाने किभाबे आपनारा अप्लाई करबें एवं सेखाने जे क्वालिफिकेशनटा कि देवा होयेछे सबगुली विषय आमी आपनादेर साथे तुले धरब। जदि आपनारा इंटरेस्ट थाकेन शुरू थेके शेष पर्यन्त पुरो भिडियोटा देखबेन, आर जदि आमार चैनेले नतून होये थाकेन अवश्य आमार एई चैनलटाके सबस्क्राइब करे राखबेन এই ধরনের চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আর্মি পাবলিক স্কুলের অফিশিয়াল ওয়েবসাইটে আছি। তো এখানে একটু নিচে যাওয়ার পর একটা নোটিফিকেশান আছে, এই নোটিফিকেশানটা আমি আপনাদের সাথে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই হলো সেই অফিশিয়াল নোটিফিকেশানটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্মি পাবলিক স্কুল বলরাম সিকিন্দরাবাদ 50087, এখানে নেক্সট একাডেমিক সেকশন 2021-2022। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন এবং কোন কোন বিষয়ের জন্য এখানে নিয়োগ করা হবে সবগুলো ডিটেইলস এখানে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন PGTS এর জন্য হিস্টোরি, জিওগ্রাফি, ইকোনমিক, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি, ফিজিক্যাল এডুকেশন সেখানে নিয়োগ করা হবে। এবং এখানে যে কোয়ালিফিকেশনটা, ট্রেনিং পোস্ট গ্রাজুয়েশন সাবজেক্ট উইথ বিএড অ্যান্ড প্রসেসিং CSP স্কোর কার্ড, এই কোয়ালিফিকেশানটা এখানে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন TGTS নিয়োগ করা হবে, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হেলথ, ওয়েটনেস টিচার। এখানে যে কোয়ালিফিকেশানটা দেওয়া হয়েছে, ট্রেনিং গ্রাজুয়েশন উইথ দ্য সাবজেক্ট উইথ বিএড প্রসেসিং স্কোর কার্ড উইথ CTAT, উইথ TATE মিনিমাম 60% আপনার মার্ক লাগবে। তারপর আছে PRTS, ট্রেনিং গ্রাজুয়েশন উইথ বিএড প্রসেসিং CSP স্কোর কার্ড ক্লিয়ার CTAT TATE মিনিমাম 60% মার্ক। আপনারা সেটা ভালো করে দেখে নেবেন যে কোয়ালিফিকেশানটা কী দেওয়া হয়েছে। যেহেতু আপনারা বিএড বা টেট কমপ্লিট করে নিয়েছেন, শুধু তারাই এই পোস্টার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এখানে যে কোয়ালিফিকেশানটা সেটা একটু তাব আছে। আপনারা সেটা ভালো করে পড়ে নেবেন। আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন www.aspbalaram.tu.in গিয়ে আপনাকে সেটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে 100 rupees একটা DT কেটে সেটা অফলাইনে পাঠাতে হবে। তো এখানে যে ফর্মটা, সেই ফর্মটা আমি আপনাদের সাথে ডাউনলোড করে শেয়ার করে দিচ্ছি। সেটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনি যখন এখানে ক্লিক করবে আপনার সামনে একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে। তো আমি সেই ফর্মটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। সেই ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন, আর্মি পাবলিক স্কুল বলরাম অ্যাপ্লিকেশন ফর্ম অফ ADM স্টাফ। এখানে আপনার একটা ফটো বসাবেন, তারপর এখানে আপনার যে এডুকেশন ডিটেলস, আপনার নাম, সবগুলো ডিটেলস এখানে বসাবেন এবং এখানে যে DDটা আপনি কাটবেন যে কোনো ব্যাংক থেকে। এখানে দেখতে পাচ্ছেন হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন, জেরক্স কপি, এডুকেশন কোয়ালিফিকেশান আপনি সেটার সঙ্গে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসে আপনি সেন্ড করবেন, বাই হ্যান্ড টু দ্য প্রিন্সিপাল আর্মি পাবলিক স্কুল বলরাম, JJ নগর, পোস্ট সিকিন্দরাবাদ 50087, বাই 16 January 2021, সের ভেতর সেটা আপনাকে অফলাইনে সেটা পাঠাতে হবে। তো এখানে আপনার সিগনেচার বসবে, এখানে ডেট বসবে, এখানে নিচেও সেই অ্যাড্রেসটা দেওয়া আছে। তো আপনার সেই অ্যাড্রেসটা ভালো করে দিয়ে একটা DD কেটতে হবে যে কোনো ব্যাংক থেকে। DDটা কেটে সেটা পোস্ট অফিসের মাধ্যমে সেই অ্যাড্রেসে সেখানে পাঠাতে হবে। আর্মি পাবলিক স্কুল থেকে আসা এই নোটিফিকেশানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এই ধরনের চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।